Assalamu alaikum everyone, welcome back to my Gentina's Vlogs in UK. Asha kori je jahan theke amar video ti dekhchen apnara shobai bhalo achen shusto achen alhamdulillah amrao bhalo achi to ajke ami apnader shonge IT planting vlog share korbo asha kori bhalo lagbe jodi bhalo lage thake obosshoi like comment korte bhulben na to ajke ami apnader shonge amar chili plants gulo share korbo এই বছর আসলে আমার অনেকগুলো চিলি প্লান্টস হয়ে গেছে যেগুলোকে আমি জায়গায় করতে পারতেছি না তবে এগুলো দেখলে আলহামদুলিল্লাহ মনগুলো মনটাই ভরে যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি খাবার আমার চিলি প্লান্টসের মধ্যে দিয়েছিলাম যাতে করে চার দিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল আসছে আর আমার চিলিজগুলো অনেক বড় হয়ে গেছে তো আমার একটা চিলি প্লান্টস ওইটা প্রথম ছিল তো ওইটার মধ্যে অনেকগুলো চিলিজ আসছে আর অন্যান্যগুলোতে এখনো চিলি আসেনি তবে ফ্লাওয়ার ফুটা শুরু হয়ে গেছে তো আশা করি খুবই দ্রুত চিলিজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো খালা মরিচের গাছ ওইগুলো আমি খুবই পছন্দ করি দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো লাগে খুবই জাল আর অন্যদিকে আমার অন্যান্য চিলি প্লান্টসগুলোও আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কন্টেনার্সের মধ্যে তো আজ আমি কিছু চিলি প্লান্টস আমি বড় কন্টেনার্সের মধ্যে দিয়ে দেব তো এখানে আমি সেজন্য অনেকগুলো কম্পোস্ট নিয়ে নিছি প্রতিটা কন্টেনার্সের মধ্যে তারপর আমি কিছু খাবার দিয়ে দেব তো যে চিলিজগুলো আমার একটু ছোট কন্টেনার্সের মধ্যে ওইগুলো আজ আমি পরিবর্তন করে দেব চিলি প্লান্টস যত বেশি জায়গা পায় তত বেশি পুষ্টিকর হয়ে ওঠে এতে করে ওদের শিকড়গুলো খুব দ্রুত ছড়াতে পারে তো এখানে আমি কম্পোস্টের সঙ্গে ফার্মের ম্যানুর নিয়েছি তারপর এখানে আমি কিছু ফালাই দিয়েছি তারপর এখানে আমি কিছু চিকেন ম্যানুর দিয়েছি ফালাই যেহেতু আমার গাছগুলো কন্টেনার্সের মধ্যে থাকবে সেজন্য ফালাই দেওয়া যদি আমি মাটির মধ্যে রোপণ করতাম তাহলে ফালাই দিতাম না তো এখানে আমি কিছু ফিশ প্লাগিং বন দিয়ে দিচ্ছি তো আমি অল্প পরিমাণ করে দিয়ে দিলাম তো এখানে আমি অল পারপাস প্লান্ট ফুডটাও দিয়ে দিলাম অল্প অল্প করে আমি সবগুলো গাছের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে কি আমি কিছু অ্যাপল সল্ট দিয়ে দিলাম যেটা আমার গাছ যখন আমি পরিবর্তন করব তখন আমার প্লান্টিং সব থেকে ট্রান্সপ্লান্টিং সব থেকে প্রিভেন্ট করবে তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি আমার গাছগুলোকে চেঞ্জ করে দেব তবে আমি এক শেলস চার পাতা ওইগুলোও আমার গাছের মধ্যে দিয়ে থাকি তো আজকে আমি এই মাটির মধ্যে দিব না যেহেতু আমি কয়েকদিন আগেই আমার গাছের একটু পরিচর্যা করেছিলাম তখন দিয়েছিলাম আর কয়েকদিন পর আবারও দেব ওগুলো যেহেতু পরেও দেওয়া যায় সো আজকে আর দেইনি তো এই তো আমি খুবই সুন্দরভাবে যাতে শিকড়গুলো নড়া না লাগে সেভাবে করেই আমি আমার গাছগুলোকে চেঞ্জ করে দিলাম এই চিলিজগুলো একটু জায়গা পেলে কিন্তু খুবই বেশি হয়ে ওঠে সেজন্য একটি বড় কন্টেনার্সের খুবই প্রয়োজন ছিল তবে আমি অনেকগুলো গাছকেই আমার বড় কন্টেনার্সের মধ্যে দিতে পারিনি তো আমি অন্যান্য গাছগুলোকেও একইভাবে একই ফুড ব্যবহার করেছিলাম আমার চিলিজ কন্টেনার্সের মধ্যে ইভেন মাটির মধ্যেও আমি কিছু গাছ রোপণ করেছি ওইগুলোর মধ্যেও আমি একইভাবে কম্পোস্ট ব্যবহার করেছি সো এই তো এখন আমার ট্রান্সপ্লান্টিং শেষ তো আমি পানি দিয়ে দিচ্ছি যে কোনো গাছ পরিবর্তনের পর পানি দিবেন যদি অবশ্যই যদি ভিজে থাকে তাহলে পানি দিতে হবে না তো চার দিন পর আমি আরেকটা ক্লিপ আপনাদের জন্য ভিডিও করেছি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই জন্য চার দিন পর চলে আসলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছের মধ্যে অনেকটাই ফুল চলে আসছে আর গাছগুলো আর একটু বড় হয়ে গেছে তো এই একটা গাছ আমার রয়ে গেছিলো আমি বড় করে দিছিলাম না তো এখন যখন বৈজবা দিচ্ছি ওই দিন দিয়ে দিছিলাম তো সবগুলো গাছেই ফুল ফোটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো যত দিন যাবে গাছগুলো আরও বেশি হয়ে উঠবে আর আশা করি অনেকগুলো ফুল আসবে আর অনেকগুলো মরিচ টিকবে তো এইগুলো হচ্ছে কি আমি মাটির মধ্যে রোপণ করেছিলাম তো ওইগুলোর মধ্যেও আলহামদুলিল্লাহ অনেকটা ফুল চলে আসছে
তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।